যদি এই তৃণমূল কংগ্রেস দেখতে হতো আমাদের, যে সত্যি বলছে আজকে আমার কাছে, বাংলার কাছে, বাঙালির কাছে লজ্জা। একটা রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, একটা রাজনৈতিক দল সুশৃঙ্খলভাবে মিছিল করতেই পারে, একটা রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, আর সেখানে আক্রমণ করছেন কারা? না যারা বারবার উন্নততর বাংলার কথা বলছেন, যারা সোনার বাংলার কথা বলছিলেন, যারা চাইছেন যে আমরা পরিবর্তনের বাংলা নিয়ে এসেছি, আজকে কি তাদের রুচি আমি দেখে আমার লজ্জা লাগে। ঠিক জানাই, এই রুচিকে আমরা ঠিক জানাই, ধিক্কার জানাই যে একটা শান্তিপূর্ণ মিছিল আসছে একদম বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এখানে সভা করার জন্য, আর কিছু চ্যাংড়াদের দিয়ে হাতে ঝেঁটা, কোথাও লাঠি, কোথাও ঢিল, কোথাও পাটকেল, এটাই আজকে তৃণমূলের সংস্কৃতি হয়েছে। এই সংস্কৃতি বাংলার মানুষ কোনোদিনও সহ্য করবেন না, পছন্দ করবেন না। আর আজকে এত ভয় কেন আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেত্রীকে। যদি মনে করেন যে আপনার জনসমর্থন আছে, যদি মনে করেন যে আপনার পায়ের তলায় মাটি সত্য, যদি মনে করেন আপনি অনেক উন্নয়ন করেছেন, মানুষ আপনার সঙ্গে আছে, তাহলে এই ধরনের ধিক্কারজনক ঘটনা বারবার ঘটাতে হচ্ছে কেন? আমি প্রশ্ন করে গেলাম আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে যে কি অবস্থা আছে। যেখানে আমরা যাচ্ছি, বিশেষ করে আমি তো দেখছি, আমি আর শুভেন্দু অধিকারী যেখানেই যাই সেখানে নয় কালো পতাকা, নয় গোব্যাগ বলবে, নয় ঢিল ছুড়বে। তার মানে এটা প্রমাণ হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, তৃণমূল কংগ্রেসের জনসমর্থন নেই, তৃণমূল কংগ্রেসের মাটি আজকে আলগা হয়ে গেছে। তাই আজকে দিদিমণির ঘুম ছুটে গেছে, আর ঘুমাতে পারছেন না। এখন তাই মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বলতে হচ্ছে খেলা হবে, কি করতে হয়, কিভাবে মানুষের সাথে থাকতে হয়, কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে নির্বাচন করতে হয়। আমরাও একটা সময় সবাই মিলে সেটা করেছি, আর আজকে আপনি বলছেন খেলা হবে, মানে আপনি চাইছেন যে খেলা এমন খেলা খেলবো। আপনি কি রক্তের হোলি খেলতে চাইছেন? আপনি কি মানুষের প্রাণ নিয়ে খেলতে চাইছেন? আপনি কি মানুষকে ভোট দিতে দিতে চাইছেন না? আপনি কি রক্তক্ষয়ী সংঘর্ষ চাইছেন? যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সব আসন আপনারা জয়যুক্ত হয়েছিলেন, যেভাবে বিগত লোকসভা নির্বাচনেও আপনার জল মেশানো ছিল, আপনি কি চাইছেন সেইভাবে খেলা দেখিয়ে দেখিয়ে আবার 2021-এ আপনি গদি আঁকড়ে ধরে রাখবেন? জেনে রেখে দিন, আমি প্রিয় নেত্রীকে বলে গেলাম, এখন আপনি নিজে বুঝে গেছেন, তাই বারবার বলছেন যে আমি নিজে গোলরক্ষক, অর্থাৎ তার দলে গোল করার আর লোক নেই, কেউ গোল করতে পারবে না বুঝে, তাই তিনি বলছেন আমি গোলরক্ষক, আমি গোলে দাঁড়িয়ে আছি, দেখি কে কত গোল করে। আরে আমরাও প্রস্তুত আছি, ওখানকার তো স্ট্রাইকার আমরাই ছিলাম, খালি জার্সি চেঞ্জ করেছি দিদিমণি, জার্সি চেঞ্জ করেছি, খেলা আবার দেখাবো, জার্সি চেঞ্জ করে আমরা স্ট্রাইকার এমন ভাবে এগোবো আর এমন ভাবে গোল দেবো। আমরা জানি দিদিমণি, আপনি যত বড়ই গোলকিপার হোক না কেন, গোল কিভাবে আপনাকে দিতে হয় আগামী দিনে 200 পার করে দেখিয়ে দেবো কিভাবে গোল দিতে হয়। বাংলার বাংলার শিষ্টাচার নিয়ে আপনি কথা বলছেন, আজকে আপনি বাংলার মানুষকে বলছেন যে এই বাংলা আমরা দেখি না, যে বাইরে থেকে এসে এরা কি লোক নিয়ে আসছে, বহিরাগত, বহিরাগত একটা শব্দ তুলেছেন আপনি, কিসের বহিরাগত? বাঙালি বহিরাগত দয়া করে তুলবেন না। আমি প্রথম দিন থেকে বলছি, আগে বলুন আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের নাগরিক, এটাই আমাদের পরিচয়, আমরা এক, আমরা এক, এক বৃন্তে দুইটি কুসুম, এখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে সবাই আমরা মনে করি আমরা ভারতবাসী। আমাদের প্রথম মাথা উঁচু করে আমরা বলি আমরা ভারতীয়, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়। আপনি এখানে বাঙালি বহিরাগত করে ভোট নেওয়ার খেলা খেলছেন? আরে আপনি তো মানুষদের চাকরি দিতে পারেননি, আপনি তো বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারেননি, তাই অন্য রাজ্যে তারা চলে গেছে, এখানকার শ্রমিকরা সব থেকে বেশি দক্ষ,
আজকে একটা সময় ছিল যখন ভারতবর্ষের অন্য রাজ্য থেকে বাংলায় আসতো মানুষ কাজ করতে, আর আপনার রাজত্বে আগে 34 বছর দুঃশাসন শাসন করে গেছে, আর আপনার রাজত্বে এইখানকার মানুষদের বাইরে চলে যেতে তারা বাধ্য হচ্ছে, যেহেতু এখানে রোজগার নেই। আপনি বাঙালি বহিরাগত করছেন, বাংলার মানুষ এটা সহ্য করবে? আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার আপনারা জানেন জাতীয় সঙ্গীত জনগণ মন আজকে ভারতবাসীর প্রত্যেকের মুখে মুখে ঘরে, আজকে বন্দে মাতরম প্রত্যেকের মুখে মুখে ঘরে, তারা তো বাংলার গৌরব। আজকে ভারতবাসী যখন জনগণ মন গায়, আজকে যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, আমরা যখন বন্দে মাতরম করি, সারা ভারতবর্ষের মানুষ করে, আর আপনি সেখানে বাঙালি বহিরাগতর বিভেদ তৈরি করতে চাইছেন, জেনে রেখে দিন সাম্প্রদায়িকতার থেকেও বড় বিষ হচ্ছে এই প্রাদেশিকতার বিষ। যে আগুন আপনি জ্বালাচ্ছেন, একদিন সেই আগুনেই আপনি পুড়বেন। আর আপনি কোন মুখে বলছেন বাঙালি বহিরাগত? দিদিমণি, আপনার পরিবারে তো বহিরাগত ভর্তি, আপনার পরিবারে তো বিদেশি ভর্তি, সুতরাং আপনি বলছেন বাঙালি বহিরাগত। আগে আয়নায় নিজে দেখুন, তারপরে অন্যকে প্রশ্ন করবেন, অন্যদের জন্য কথা বলবেন। আজকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। শিষ্টাচারের কথা বলছেন, আবার বলবো, আজকেও আপনি হুগলির মাটি থেকে আক্রমণ করেছেন, দেশের এত বড় দেশের একজন সম্মানীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে আপনি দানব বলছেন, কাউকে আপনি দৈত্য বলছেন, দেখি কাউকে হোদল কুতকুত বলছেন, আর একটা কাউকে কিছু বলেছেন বলে আমি পুরোটা শুনতে পাই না। এটা ভাষা কিম্ভূত কি মাকা, এইটা ভাষা? আপনারা বলুন তো, বাংলায় এত মুখ্যমন্ত্রী দেখেছেন, এই ধরনের তুই তাকারি করে কথা, এই ধরনের হোদল কুতকুত বলা, কিম্ভূত কি মাকার বলা, কারোর শরীর নিয়ে, কারোর চেহারা নিয়ে কটাক্ষ করা, কাউকে দানব বলা, দৈত্য বলার অধিকার একজন মুখ্যমন্ত্রীর মুখে, একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের শব্দ মানায় বলে আমি মনে করি না। আজকে বাংলার মানুষকে বুঝতে হবে, ঠিকই বলেছে, বোধ হয় আজকে মাথাটা বোধ হয়ে গেছে, মাথাটা বোধ হয়ে গেছে না তো এই ধরনের আক্রমণ। আজকে বাংলার সংস্কৃতি, শিক্ষা, কৃষ্টি এগুলোকে সমর্থন করে না, এবং জেনে রেখে দিন আগামী দিনে আমরা চাইছি বাংলার যে রাজনৈতিক শিষ্টাচার, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে শিক্ষা, বাংলার যে রুচি, সেটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করতে হবে। আমরা সেটা ফিরিয়ে দেব, আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে দেব, আমরা বাংলার মানুষকে, বাঙালিতে যারা রয়েছেন, এই বাংলায় যারা বাস করছেন, তারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, মাথা তুলে দাঁড়াতে পারবেন, আমরা সেই শিষ্টাচার, সেই সৌজন্যতাটা ফিরিয়ে দেব। আজকে একটা অসৌজন্যের বাতাবরণ চলছে, যা তা যা মুখে আসছে বলে দিচ্ছেন, আর ভুড়ি ভুড়ি মিথ্যে কথা, মিথ্যে কথা। কি বলেছেন আজকে আমি শুনলাম, উনি বলেছেন 1.5-2 কোটি নাকি চাকরি উনি দিয়ে দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করলাম তৃণমূল কংগ্রেসের মামাটি সরকারকে, এই 2 কোটি 1.5 কোটি যদি চাকরির লিস্ট আপনি দিয়ে দিতে পারেন, কারা কারা চাকরি পেয়েছে, তাহলে আমি দরকার হলে যদি 2 কোটি চাকরির আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে আপনি 2 কোটির চাকরি দিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে আমরা মেনে নেব। আর যদি 2 কোটি লোকের নাম আপনি না দিতে পারেন, তাহলে আপনার উচিত যে মানুষকে বলা যে আপনি মিথ্যে কথা বলেছেন, এটা আপনাকে বলতে হবে। আজকে 1.5-2 কোটি চাকরি দিয়ে দিয়েছেন, এখানে ভাই এত মানুষ আছেন, অনেক বেকার যুবক যুবতী রয়েছে, কি করেছে আজকে সরকারটা 10 বছরে বলুন তো? 5.5 লক্ষ শূন্য পদ স্থায়ী রেখে দিয়েছেন, আরো স্থায়ী পদ তৈরি করা যেত, করতে পারেননি, আর 1,000 চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন, সেখানেও ঘোটালা। দেখেছেন তো কদিন আগে ওনার দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরে একজন এই সরকারের রাষ্ট্রমন্ত্রী, তার ছেলে সাধারণ MBBS, সেও বনগুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে আরামত চাকরি পেয়ে গেছে, MDMS রা পাইনি, তার পুত্রবধূ 13টা বিভাগে চাকরি পেয়েছে, আমি সেই কপি এর আগের দিন দেখিয়েছিলাম আপনাদের। শুধু তৃণমূল কংগ্রেসের যারা ওখানে ডাক্তাররা রয়েছেন MBBS, তাদেরই শুধু চাকরি হয়েছে, সাধারণ মানুষ পায়নি। তো এ কোন রাজ্য সরকার চলছে আমাকে বলুন, কোন রাজ্য সরকার? এই সরকার আপনারা চান, এই সরকার যদি আগামী দিনে থাকে বাংলার যুবক যুবতীরা আরো হতাশায় ভুগবেন, এই সরকার যদি আগামী দিনে থাকেন, জেনে রেখে দেবেন বাংলার মানুষ
তার সেই সার্বিক উন্নয়ন দেখতে পাবেন। আজকে শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে কাটিয়ে দিল, একটা রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে কাটিয়ে দিল, ঝগড়া করলো 34 বছরে 30 বছর বামপন্থীরা, আর 9 বছর ধরে দিদিমণি শুধু ঝগড়া করে দিল। আগামী দিনে যদি রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে জেনে রেখে দেবেন কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করতে হবে, যার কারণ আমরা বলছি ডবল ইঞ্জিন সরকার চাই, যে সরকার দুটো সরকার একসাথে মানুষের জন্য কাজ করবে। শিল্প হবে, কারখানা হবে, বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন। আমরা তাই এই রাজনৈতিক কচকচানি চাই না, আমরা এই রাজনৈতিক সমালোচনা চাই না, আমরা চাই বাংলার মানুষের জন্য কিছু বলতে। তাই আমি আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন, আমরা এখানে শিল্পে জোয়ার নিয়ে আসবো। অন্য রাজ্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়, স্পেশাল প্যাকেজ, বাংলা বঞ্চিত থাকে। দেখুন অন্য রাজ্য পাচ্ছে, আমি পাচ্ছি না, কেন? খালি ঝগড়া করছে, খালি ঝগড়া করছে। মিটিং ছিল নীতি আয়োগের, জানলাম নি আধিকারিকদের এক এক সময় পাঠান না। আমি যখন মন্ত্রী ছিলাম এখানে, আমার মনে আছে তখন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতীজি কতবার ডেকেছিল, কত হাজার কোটি টাকার একটা ব্রহ্মপুত্রকে নিয়ে একটা বড় প্যাকেজ ছিল। আমি বারবার বলেছিলাম যে এটা করলে রাজ্যের উন্নতি হয়, আরে টাকাটা তো আর বাইরে যাবে না, বাংলার মানুষের হাতে থাকবে, বাংলার মানুষ রোজগার করতে যাবে, আমাকে পাঠালেন না। এটাই হচ্ছে এখানকার রাজনীতি। উনি বলেন আমি মানুষের জন্য রাজনীতি করি, আলটিমেটলি উনি মানুষের জন্য রাজনীতি করেন না, শুধু নিজেদের স্বার্থে তিনি রাজনীতিটা করেন। এই রাজনীতি আমরা চাই, আমরা চাই মা বোনেদের নিরাপত্তা দিক, আমরা চাই আগামী দিনে যত সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পগুলো আরো ভালো করে কি করে মানুষের জন্য করা যায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের চোখে মুখে স্বপ্ন আছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের চোখে স্বপ্ন আছে, সেই স্বপ্ন আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন সরকারকে, আর আমরা সেগুলোকে বাস্তবায়িত করব, এটাই আমাদের ইচ্ছা। তাই রাজনীতি অনেক হয়েছে, মারামারি দলাদলি অনেক হয়েছে, আমরা চাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে আর বাংলার মানুষের জন্য আমরা উন্নয়ন করব। এটাই আমাদের 1 থেকে 100 এজেন্ডা, যে বাংলার মানুষের জন্য কাজ চাই, বাংলার মা বোনেদের নিরাপত্তা চাই, বাংলার প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান দিতে হবে, আর সামাজিক প্রকল্পগুলো আরো বেশি করে মানুষের জন্য করব। তাই আমি শুধু আপনাদের অনুরোধ করি, অনেক বক্তা আছেন, হয়তো একটু বেশি বলে ফেললাম, আগামী দিনে সময় সুযোগ পেলে আরো বেশি করে আপনাদের কাছে আসব। এবং আমরা বলেছি যে আজকে এখানে এসেছি আমরা পরিশ্রম করতে, ভারতীয় জনতা পার্টিতে এসেছি পরিশ্রম করতে, আমরা বাংলার কোনায় কোনায় যাব, মানুষের কাছে পৌঁছাব, যতক্ষণ না এই রাজ্যে পরিবর্তন হচ্ছে, এই রাজ্যে আসল বাংলার মানুষের উন্নয়ন হচ্ছে, ততদিন আমরা শোব না, ঘুমাবো না, আমাদের মধ্যে ক্লান্তি নেই, আমরা দৌড়াবো মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরবো। আমি তাই অনুরোধ করব, 34 বছর একটা সরকার ছিল, রাজ্যটাকে পিছিয়ে দিয়েছে, 10টা বছর আপনারা দেখেছেন শুধুমাত্র কি হয়েছে, ভাতা পলিটিক্স, শুধু খালি ভাতা দিয়ে গেছেন, ভাতা দিয়ে গেছেন, আর এখন 5 টাকার ডিম ভাত চালু করেছে। আরে 5 টাকার ডিম ভাত দিয়ে কারোর পেট ভরবে না, মানুষ চায় হাতে কাজ চাই, নিজেদের পকেটের টাকা চাই, যেটা দিয়ে আমরা নিজেরাই কেনাকাটা করতে পারবো, জীবনযাত্রার মান বাড়বে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাই 5 টাকার ডিম ভাতে যেতে হবে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে গেলাম সরকার হবে, জেনে রেখে দিন প্রত্যেকের পরিবারে এমন কিছু একটা ব্যবস্থা রাখবো যাতে মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে, নিজেদের হাতে ক্রয় ক্ষমতা থাকে, নিজেদের জীবনযাত্রার মান নিজেরাই তৈরি করে নেবে।